নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই টেক টিভি কলকাতার অ্যাপ ক্লাব সিরিজের দ্বিতীয় ভিডিও। এই ভিডিও সিরিজে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলি যে অ্যাপ্লিকেশনগুলি আমার পার্সোনালি খুবই পছন্দের এবং যেগুলিকে আমি কোনো না কোনো সময় ব্যবহার করি। আজকের অ্যাপ্লিকেশনটির নাম অ্যানিমেটেড টেক্সট। অ্যানিমেশন আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় ব্যবহার করেছি, কখনো নিজের পার্সোনাল কাজে কিংবা কখনো স্কুল বা কলেজের প্রজেক্ট করার সময়। এই অ্যানিমেশনগুলি তৈরি করার জন্য আমরা সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্য নিয়ে থাকি। যদিও মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে খুবই সুন্দর অ্যানিমেশন তৈরি করা সম্ভব, কিন্তু সেগুলি তৈরি করতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন হয়। আজকের এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের থেকেও ভালো অ্যানিমেশন তার থেকে অনেক গুণ কম সময়ে, ইভেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তৈরি করতে পারবেন। আমার নাম শাশ্বত, আপনি দেখছেন টেক টিভি কলকাতা। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। সবার প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যানিমেটেড টেক্সট বলে সার্চ দিতে হবে। তার ফলে আমরা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাব। এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করে রেখেছি বলে আমাকে ওপেনের অপশন দিচ্ছে, তাই আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। এই অ্যাপ্লিকেশনগুলি বেসিক ফিচার্সগুলি খুবই সিম্পল। এর সাহায্যে আপনি আপনার ইন্ট্রোর ভিডিও বানাতে পারেন কিংবা জিআইএফও বানাতে পারেন। যে সবার প্রথমে আপনি যে লাইনটির উপর অ্যানিমেশন প্রয়োগ করতে চাইছেন সেটি আপনি লিখুন। যেমন আমি এখানে আমার চ্যানেলের নামের উপরই অ্যানিমেশন প্রয়োগ করে আপনাদের দেখাচ্ছি, আপনারা যে লাইনটির উপর অ্যানিমেশন প্রয়োগ করতে চাইছেন সেটি আপনি এখানে টাইপ করবেন। আমি এখানে টেক টিভি কলকাতা টাইপ করছি। করে আপনি এখানে রাইট বাটনটা ক্লিক করে দেবেন, ওর এই প্লে বাটনটা ক্লিক করবেন। তার ফলে বেশ কিছু প্রিপেয়ার অ্যানিমেশন আপনার সামনে চলে আসবে। এই অ্যানিমেশনগুলি খুবই সুন্দর, আপনি এগুলির মধ্যে যে কোনো একটিকে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে ডিয়ারিং, লাইন কিংবা ডিসপ্লে দেখাচ্ছে। এছাড়া এই তলার অপশানগুলির সাহায্যে আপনি আপনার অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডটিকেও পরিবর্তন করতে পারেন। এখানে আপনি নীলটাকে পরিবর্তন করে কালো করে দিতে পারেন কিংবা হলুদও করতে পারেন। আপনার মধ্যে প্রত্যেকেই হয়তো দ্য বঙ্গাই অর্থাৎ কিরণদার ভিডিও দেখে থাকে, তার ভিডিও শুরুতে যে ইন্ট্রোটি থাকে সেটিও খুব সম্ভবত এটা দিয়েই বানানো। তাহলে চলুন আমরা সেটিই বানানোর চেষ্টা করি। এখন অনেকটা এই অ্যানিমেশনটা কিরণদার ভিডিওর শুরুতে থাকে, এছাড়া ব্যাকগ্রাউন্ডে এটা থাকে না। ব্যাকগ্রাউন্ডে খুব সম্ভবত এই কালারটা দেওয়া হয়। এখন অনেকটা কিরণদার ভিডিওর মতোই দেখতে লাগছে। এবার আপনি থ্রি ডট অপশানে গিয়ে আপনার ভিডিওর পার্সপেক্টিভটা স্কোয়ার থেকে ল্যান্ডস্কেপ করে দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়, এবং সাইজটা দিয়ে 720p কিংবা 512p রাখতে পারেন। এর ফলে আপনার ভিডিওটা এরকম দেখতে হবে। এরপর আপনি এই ড্রপের বাটনটা ক্লিক করে আপনার ভিডিওটাকে জিআইএফ হিসাবে কিংবা ভিডিও হিসাবে স্টোর করতে পারেন। আমি এখানে সেভ অ্যাজ ভিডিও করে নিচ্ছি। এখানে এক্সপোর্ট হতে একটু সময় লাগছে। এই অ্যাপটিতে খুব বেশি সংখ্যক ফিচার্স না থাকলেও যে ফিচার্সগুলি দেওয়া হয়েছে সেগুলি খুবই ভালোভাবে কাজ করে, এবং তৎক্ষণাৎ অ্যানিমেশন বানানোর জন্য এই অ্যাপটি খুবই ভালো বলে আমার মনে হয়। তো বন্ধুরা, এটা ছিল অ্যানিমেটেড টেক্সটের উপর একটি ছোট্ট ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল টেক টিভি কলকাতাকে এরকম আরও ভিডিওর জন্য। আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।